হাই ফ্রেন্ডস, আপনি যদি কবিতা ভাল পায় তেন্তে এই কবিতা কেবল আপনার বাবে। সো আজি আন এটি কবিতা রচনা করিলো, এতিয়া মই আপনার কারণে আবৃত্তি কৰিবলৈ ওলাইছো। আর কবিতাটির বিষয়বস্তু হল প্রেম। সো আহকচোন কবিতাটির জৰিয়তে মই কি কব বিচাৰিছো। সকুয়ে জানো কথা কয়, নিশ্চয় কয়, হে হয়তো কোনেও কাকো প্রেমর প্রস্তাব দিয়াই নাছিল। আর এনেকৈ অজানিতে আরম্ভ হয়েছিল এক প্রেম কাহিনী। দুইখন হৃদয়ের এক অফুরন্ত মরমর কুঁৱলি, দুয়ো মরমর সীমাহীন দিগন্তলৈ উটি ভাহি কেবল গৈয়েই আছিল, গৈয়েই আছিল। কিন্তু হঠাৎ তাইর বিয়ের প্রস্তাব অহাত তাই কব বিচারিলে প্রেমর কথা। সিও যেন তাইক ভাল পায়, তাই ভবার দরে এক ভয় লগা প্রশ্নই আতঙ্কিত করাত কব নকব কই আশা নিরাশার মাজত ঢাপলি মেলিছিল সপনের কোঁৱৰক খুঁজিবলৈ। তেও যেন তাইক তাইর দরেই ভাল পায়। পিছে আহি দেখে এক ধুনিয়ার হইতে বিবেকক গচকি মারি তার আত্মীয়কে প্রেমিকা বলে ভাবি চিরবিদায় মিলিলে। অবাক হল, হৃদয় ভাঙি টুকুরা টুকুর হয়ে পড়িল। সি বুঝিয়ে নাপালে ভুল ন কত। সো ফ্রেন্ডস, এই কবিতাটির জড়িয়ে মানে কব বিচার আজি সকল প্রেমত ব্যস্ত মগ্ন, যে আপনার এটি ভুল বুঝাবুঝিয়ে আপনার এই মধুর সম্পর্ক বিনষ্ট করব পারে। সো ফ্রেন্ডস, যদি আপনি প্রেমত আছে তেন্তে প্লিজ সন্দেহ বস্তুটো এড়াই চলক, বিশ্বাস রাখুন। সো ফ্রেন্ডস, থ্যাংক ইউ সো মাছ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।